ছয়টা জিনিস আত্মপ্রকাশ হওয়ার পূর্বে তোমরা নিজেদের আমলকে পরিশুদ্ধ করে নাও। কয়টা জিনিস? ছয়টা জিনিস। ছয়টা জিনিস আত্মপ্রকাশ হওয়ার পূর্বে তোমরা নিজেদের আমলকে গুছাইয়া নাও, নিজেদের আমলকে তৈরি করে নাও, প্রস্তুত হয়ে যাও, জান্নাত জাহান্নাম খুব সন্নিকটে। ও ছয়টা জিনিস কি? এক নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাজ্জালের আবির্ভাবের আগে, দাজ্জাল প্রকাশ হবে তার আগে তোমাদের আমলগুলিকে তোমরা গুছাইয়া নাও। স্বাভাবিক আমরা যখন বড় কোনো সফরে যাই, হজের সফরে যাব বা দূর অনেক দূরের সফরে যাওয়ার আগে দিয়ে নিজের সামানাপত্র গুছাইয়া নেই না, তা আল্লাহ রসুল বলছেন যেহেতু সামনে পরিস্থিতি খুব খারাপ আসতেছে এই জন্য আমল করে আগে নিজের আখেরকে গুছায় রাখো। এক নম্বর হইল দাজ্জাল আসবে এর আগে তোমরা আমল গুছায় রাখো। দুই নম্বর হইল একটা ধোঁয়া, এটাও দাজ্জাল আসার আগে পরে হবে, একটা ধোঁয়া, পুরা পৃথিবী ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে, এটাও একটা আল্লাহ পাকের গজব, এটা আসার আগে তোমাদের আমলকে গুছায় রাখো। তিন নম্বর হইল দাব্বাতুল আরদ, এটাও আল্লাহ পাকের বড় একটা পরীক্ষা, এটা হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালামের 40 বছর শাসনের পরে দাব্বাতুল আরদ আসবে। এটার বিস্তারিত একটা ব্যাখ্যা যে দুই পাহাড়ের মাঝখান থেকে আল্লাহ পাক একটা জানোয়ার, একটা পশু বাইর করবেন, এটার মধ্যে প্রায় 10 কালার প্রাণীর আকৃতি থাকবে, পুরা পৃথিবীর সকল মানুষের কপালের মধ্যে দুইটা দাগ দিয়ে দিবেন, যারা ইমানদার তাদেরকে এইভাবে দাগ দিয়ে দিবেন, আর যারা কাফের মুশরিক তাদেরকে এইভাবে একটা দাগ দিয়ে দিবেন। তো এটা একটা বড় আলামত কিয়ামত আসার আগে। চার নম্বর হইল পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগে তোমাদের আমলগুলোকে গুছায় রাখো। পাঁচ নম্বর হইল কিয়ামত আসার আগে আমল গুছায় রাখো। ছয় নম্বর হইল তোমার মৃত্যু আসার আগে তোমার আমল গুছায় রাখো।